সংবাদ নজরে নিবেদন করছে সংবাদ নজরে দূষণ মোকাবিলায় সোমবার থেকে ফের দিল্লিতে শুরু হয়েছে জোরবিজোর যান চলাচল। কার্পুলে অন্যান্য মন্ত্রীদের সঙ্গে দপ্তরে যান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যান মোকাবিলায় ট্রাফিক পুলিশের তুষুরি দলকে রাস্তায় নামানো হয়েছে। এদিন সকালে সাইকেলে চেপে অফিস যান উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। ফের খোলা মুখের কূপে পড়ে প্রাণ গেল একটি শিশুর। হরিয়ানার হরিসিংহপুর গ্রামের তরুণরা বিকেলে একটি 50 ফুটের গভীর গর্তে পড়ে যায় 5 বছরের শিশুকন্যা। গর্তের ভেতরে অক্সিজেন পার্টি শিশুটিকে সুস্থ রাখার চেষ্টা করা হয়। সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভারতীয় কমিউনিস্ট পার্টি শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্য কেন্দ্রকে একযোগে বিদলেন সূর্যকান্ত মিত্র। পার্টি কংগ্রেস থেকে কেন্দ্র কমিটির বৈঠকে সিদ্ধান্ত সঠিক। নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে চূড়ান্ত আশাবাদী সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিত্র। ভুল করেও বিজেপিকে ভোট দেবে না, দলটা কোনো কাজ করে না। রবিবার বীরভূমের মোহাম্মদ বাজারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজয় সম্মেলনে ও কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে হুঙ্কারের সুরে বিরোধীদের বিঁধলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, মমতা ব্যানার্জি যতদিন থাকবেন ততদিন আমরা থাকবো, এনআরসি করতে দেব না। এবার এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করতে গিয়ে আক্রান্ত আর এসআই সহ 2 পুলিশ কর্মী সিভিক ভলান্টিয়ার। খেজুরি থানা এলাকার রামচক 12 তলার ঘটনা। ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা। ঘটনায় গ্রেপ্তার 4 জন। পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার 12 নম্বর অঞ্চলের ঘোষপুর গ্রামে দিদিকে বলো কর্মসূচি থেকে বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক শিউলি সাহা। বেহাল রাস্তা দীর্ঘদিন ধরে সরানো হচ্ছে না এমন অভিযোগ তুলে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ বিধায়ক থেকে জেলা তৃণমূল নেতৃত্ব। আগাছার মধ্যে লুকিয়ে রাখা বাইক উদ্ধার করে শিউরি থানার পুলিশ। সোমবার সকালে বীরভূমের শিউরির বড় কান্দি বাড়ির বরালি পুকুরের পাশ থেকে উদ্ধার হয় বাইকটি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, পর্যাপ্ত পরিমাণে বৈদ্যুতিক আলো না থাকায় রাত হলেই ওই এলাকায় চলে বিভিন্ন অসাধু কাজ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করা হয়েছে। ছট পুজো উপলক্ষে ভাটপাড়া পৌরসভা 23 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় মাস্টল ছট পুজো কমিটির সভাপতি সাংগঠনিক পবন পাশওয়ানের তত্ত্বাবধানে আয়োজিত হলো বস্ত্র বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা সাংসদ অর্জুন সিং সহ অন্যান্য বিশিষ্ট মানুষ। একই সঙ্গে বিষ্ণু আত্মঘাতের চেষ্টা 3 সহপাঠীর। কোচবিহার মেকলিগঞ্জ ব্লকের ভেটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 78 নিজতরফ এলাকার ঘটনা। 3 জনই 10ম শ্রেণীর ছাত্রী, তাদের নাম মুন্নি বেগম, মিমি বেগম, নার্গিস বেগম। কি কারণে 3 বন্ধু একসঙ্গে বিষ পান করলো তা এখনো জানা যায়নি। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে শুরুতে ধাক্কা খেলো ভারত। 3টি ম্যাচে টি-20 সিরিজের প্রথম ম্যাচে দিল্লি অরুণ শেঠি স্টেডিয়ামে 7 উইকেটে হেরে গেল ভারত। নির্ধারিত 20 ওভারে 3 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মাহাদুল্লাহ বাহিনী। টি-20 ক্রিকেট ইতিহাসে প্রথম ভারতকে হারালো বাংলাদেশ। সংবাদ নজরে